সোমবার শারদীয়া উৎসব উপলক্ষে সৈয়দ মনিরুল হুদা ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে তারকেশ্বর থানার পিয়াসারা এলাকায় 2000 জনকে বস্ত্র বিতরণ করলেন এই ট্রাস্টের সভাপতি সৈয়দ জিয়াজুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার, তৃণমূল নেতা শেখ সাকিম, বিশিষ্ট চিকিৎসক সৈয়দ মুজিবুর রহমান। এই সড়ক পথ সচল রাখার জন্য সৈয়দ মনিরুল হুদা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সকল সদস্যকে এবং উপস্থিত আমাদের এখানে এমপি ম্যাডাম, মাননীয় অপূর্ব পোদ্দার থেকে শুরু করে সাকিম ভাই থেকে শুরু করে উত্তম দা, মামুন সবাই এখানে উপস্থিত, এবং বিশেষ করে যিনারা আমার মা বোনেরা, আমার দিদিরা, আমার দাদা, যারা ভাইয়েরা যারা এসেছেন সবাইকে এই শারদীয়ার শুভেচ্ছা, ভালোবাসা, বুক ভরা ভালোবাসা আমার জি আমার পক্ষ থেকে। আমি এমন কেউ ব্যক্তিত্ব নই যে আপনারা যে সম্মানটা আমাকে দিচ্ছেন, আমি এক সাধারণ আপনাদের মতনই, এই নাইটা অঞ্চলেই আমার জন্ম, আপনাদের এই কোলে পিঠে মানুষ হয়েছি আমি, এই জিয়াজুর রহমান। আজকে আপনাদের আশীর্বাদে, আমার বাবা মার আশীর্বাদে, আল্লাহর আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে আজকে এই জায়গায় পৌঁছেছেন। শুধু যে নিজের শখ পূরণের জন্য নয়, নিজেকে ভালো রেখে সবাই দুঃখে থাকবে এই জন্য জিয়ার জন্ম হয়নি। আমি মনে করি আমার মা বোনেরা, আমার গরিব ভাইরা, আমার যারা দুস্থ পরিবার, তারা যদি সুখে থাকে তার চেয়ে বেশি সুখী জিয়াজুর রহমান হতে পারে না। এটা আমার ব্যক্তিগত মনোভাব। আমার মা বোনেরা যদি কষ্ট পায়, আমার দাদারা ভাইরা যদি কষ্ট পায়, আর আমি যদি মার্সিডিজ গাড়ি করে ঘুরে বেড়াই, আর আমি যদি বড় বড় হোটেলে গিয়ে ভালো ভালো খাবার খাই, আমি মনে করি এটা আমি পাপ করছি, আমি অন্যায় করছি আপনাদের সঙ্গে, এটা আমার অন্যায় মনে হয়। আর আরেকটা কথা যেটা মনে করবেন, সবসময় মাথায় রাখবেন, আমি কোনো উপকার করছি না, এটা আপনাদের হক, এটা আপনাদের পাওনা, এটা আপনাদের প্রযোজ্য, এটা ঈশ্বর আল্লাহ ভগবান যেই বলুন বলে দিয়ে গেছেন যে মানুষকে দিয়ে, মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের জন্য। অতএব সবাইকে দিয়ে যদি তুমি মানুষ হতে পারো, এটা ঈশ্বর আল্লাহ ভগবান আমাকে পরীক্ষা করার জন্য হয়তো দিতে পারে এই অর্থ, এই 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 সম্মান, যে তুমি তোমার মানুষকে কতটা দেখতে পাচ্ছ, কতটা দিতে পারছ। আমার পক্ষ থেকে, আমাদের মনিরুল হুদা সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যতটুকু সম্ভব আমি মানুষের পাশে দাঁড়াতে চাইছি। বর্তমান সরকার, উনি আপনারা জানেন, নতুন নতুন প্রকল্প নিয়ে এসে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, আর তার জন্য আমাদের সংস্থা তার সামান্য কিছু হলেও আপনাদের পাশে দাঁড়াবার চেষ্টা করছি। আপনাদের কাছে কিছু চাওয়ার আমার নাই, আমাদের এখানে আমি কিছু পাবো, আমি একবারও বলবো না যে আমি ভোটে দাঁড়িয়েছি আমাকে ভোটটা দিন, ভোটে দাঁড়াবার জন্য বলিনি। আমার কোথায় এই সাবির ভাই আমার, সে বলছিল যে কোথায় কিছু হয়ে গণ্ডগোল হচ্ছে, চলো এই জায়গায় আমি নেই, আমার জায়গাটা একটাই যে আপনাদের আশীর্বাদ আর দোয়া ছাড়া কিচ্ছু চাই না, বাকি সব আমাকে আল্লাহ দিয়েছে। আমার কথা একটাই কথা যে আপনারা সবাই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন, আর একটু আমাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, মন থেকে করবেন। সামান্য একটা শাড়ি দিয়ে আপনাদের মন জয় করার ব্যাপার নয় আমার, আমি চাই আপনাদের জীবনে সারা জীবন যেন জিয়াজুর রহমান আর এই ওয়েলফেয়ার ট্রাস্ট আপনাদের সঙ্গে থাকতে পারে সব দিক দিয়ে, কত যে দিক দিয়ে বলবেন, মানুষের যেভাবে খাদ্য থেকে শুরু করে যে যে জিনিসগুলো আপনাদের প্রয়োজন সেগুলো যতটুকু পারবো আমি আমার তরফ থেকে, আমার আমার ট্রাস্টের পক্ষ থেকে আপনাদের পাশে দাঁড়াবো। আর নাইটা অঞ্চল যেহেতু আমার জন্মস্থান, আমার মাতৃভূমি, এই অঞ্চলটাই আমার একটা আলাদা আলাদা আবেগ সবসময় থাকে, সবসময় এই নাইটা অঞ্চলের জন্য মনটা আসে যে আমি এই জায়গায় যাই। তাই আপনারা নিশ্চিন্তে থাকবেন, আজকে সামান্যটুকু শাড়ির জন্য এতক্ষণ বসে বসে আমাদের বকবকগুলো শুনলেন, তার জন্য কিছু মনে করবেন না। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে মানুষ আজকে যে ওয়েলফেয়ার ট্রাস্ট, সে ট্রাস্টের মাধ্যমে বহু মানুষ উপকৃত। আমি আগেও বলেছি, এখনও বলছি, বর্তমান সরকার যেভাবে প্রকল্প নিয়ে এসে মানুষের পাশে দাঁড়িয়েছেন, আমরা তার ধারে কাছেও যেতে পারবো না, কিন্তু আমাদের মধ্যে যেটুকু পারবো তিনাদের সাহায্য সাথে থাকবো, তাদের পাশে একটু হলেও সাহায্য করবো, এটা আমার নিজের ব্যক্তিগত মত।
দেখুন প্রতি বছর ন্যায় এবছরও দুর্গাপুজোর উপলক্ষে গরিব মানুষ, দুস্থ মানুষ, বাচ্চা মেয়ে, বাচ্চা ছেলেদের জন্য বস্ত্র বিতরণ করে থাকি আমাদের ট্রাস্টের মাধ্যমে। এবছরও তাই করা হচ্ছে, অনেক জায়গায় চলছে। আজকে নাইটা অঞ্চলে ছিল, আমি এসেছিলাম এবং মানুষের যে ঢল দেখে সত্যি মনে হলো মানুষ শুধু শাড়ি নিতে আসেনি, আমাদের ট্রাস্টের ভালোবাসায় এসেছে। এবং সবাইকেই বলবো ধন্যবাদ, এবং আমাদের ট্রাস্টের যারা কর্মী, যারা সদস্য, তাদেরকেও বলবো ধন্যবাদ এই অনুষ্ঠানটা করার জন্য। আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষের পাশে থাকা, গরিব দুস্থদের পাশে থাকা, তাদের আপদ বিপদে সাথ দেওয়া। ওটা এখনও গুনতে পারিনি, লাস্টে গুনে আমার বলো তো 2000-এর নিচে না। আমার নাম সৈয়দ জিয়াজুর রহমান। মা বোনেদের বাড়িতে গিয়ে এই শাড়িটা নিয়ে আবার রান্না করতে হবে, দাদাদের খাওয়াতে হবে, বাচ্চারাও এখানে রয়েছে, সকলকে শারদীয় শুভেচ্ছা জানাই। জিয়াউল রহমানের আমাদের ওয়েলফেয়ার ট্রাস্টের সমস্ত সদস্যদের আন্তরিক শুভেচ্ছা জানাই। আর একটা কথা মাথায় রাখবেন, আমরা যে যত বড়ই হই না কেন, ঠাকুরের কাছে আমরা সবাই কিন্তু আত্মসমর্পণ করি, ঠাকুরের কাছে সবাই আমরা প্রার্থনা করি যে আমরা যে ভুল করে থাকি তার জন্য আমাদের ক্ষমা করে দেয়া হোক, আর যে আমাদের বিরোধিতা করে তাদেরও ক্ষমা করা হোক, তাদের সুবুদ্ধি হোক। তাই ঠাকুর সকলের মঙ্গল করুক। মা দুর্গা 5 দিন আমাদের সাথে থাকতে এসছেন, তাই মা দুর্গার আরাধনা করব, মায়ের কাছ থেকে শক্তি নেব এবং অসুর বধ করব। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, আমাদের বাংলার মায়ের জন্য দুহাত ভরে আশীর্বাদ করব যেন তিনি এইভাবেই বাংলার ঘরে ঘরে থাকতে পারেন, এবং আমাদের মতো সাধারণ মানুষের পাশে থেকে, আমরা এখানে কিন্তু কেউ জনপ্রতিনিধি নয়, সে সাকিম বলো বা জিয়াউর রহমান বলো, আমাদের তাপসীদি বলো, উৎপল্লা বলো, এরা পুরোনো দিন থেকে দল করে এসছে, কিন্তু এরা কিছু পাওয়ার আশায় আসেনি, এরা মমতা বন্দ্যোপাধ্যায় আর তোমাদের মুখে হাসি ফোটাবার জন্য এসছে। Collection, jeans and t-shirts, only for men.